রিয়েলাইজগুলোতে আমি এখন সবাইকে দেখা করে আমি রিয়েলাইজ করি আমি এখানেই হেসিগত হয়ে যেতে এখানে নামে খেলা না এই খেলাটা আসলে নামে খেলা না আমি আজকে একটা সবাইকে অনুরোধ করবো আনন্দ সরকার আছে এই জিনিসটা মাঠ থেকে ছেড়ে দেবো মানে আমি আছি আমি করবো এটা চিন্তা করে লাভ নেই এটা আমার খেলা না আমি আছি জাস্ট মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমি কিন্তু এখন পর্যন্ত মানে আমি বলতেছিলাম যে গত এক বছর আমি 16 ডিসেম্বর 26 মার্চ ওয়েটা এখানে যেখানেই গেছি যেমন মাস্টার্স হোক কোনো না কোনো জায়গায় খেললে আমি একটা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি আমার একটা পেন্ডিং আছে বাট পেন্ডিং আছে এই ম্যাচটা এই টুর্নামেন্টটা আমার জন্য না এই টুর্নামেন্টটা তোমাদের জন্য সুমনের জন্য এরকম ফিনিশার দরকার আমি সুমনের জায়গায় থাকলে সবারটা পারতাম না আমি জানি তো এই জন্য যার যার পজিশনে সে সে বেস্ট এলএমএস এর বেস্ট প্লেয়ার মনির ওই কোন করে আসতে চাই ওর রেকর্ড দেখলেই বুঝা যাবে কি তাই না সো অপূর্ব তো হিসাবে বাইরে অপূর্ব আমি গণায় ধরি না হইলো আমার ট্রাম্প কার্ড আমার জন্মঞ্চে যা খুশি করে বলি আমি ওরে নিয়ে প্ল্যান সাথে আমাদের টিমের ফিল্ডিং প্ল্যানে ওরে নিয়ে আমি প্ল্যান সাথে কারণ কি আমাদের পেস বোলিং সবাই করতে পারে এখানে কিন্তু এরকম একটা লেফট আর্ম স্পিনার শক্তি মেনে আমি তো বলছি ওর মতো আরেকটা স্পিনার দিলে আমার প্ল্যানই অন্যরকম হয়ে যাবে ও একা আছে ওরে আমি কিভাবে কখন কি করবো এটা আমার মাথা চিন্তা করে করতে হয় সিচুয়েশন বুঝে বুঝে সো এরকম ব্যাটিং এ যেটা আমাদের স্ট্রেংথ আমার কাছে মনে হয় যে সবাই ন্যাচারাল খেলে না আরেকটা জিনিস এই ধরনের ম্যাচে হয় কি সবাই টেম্পটেড হয়ে যায় গতকালকে আইপিএল খেলাটা আমরা অনেকেই কম বেশি দেখছি লাস্ট মুহূর্তে যাই কিভাবে ম্যাচ ফেল হচ্ছে এই ক্রিকেট খেলায় সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ট ওভার শুট ক্রিকেটে বা এই ধরনের চেস যখন হয় যেখানে 10-12 রান টার্গেট থাকে বা কিছু ম্যাচটা শেষ পর্যন্ত টানতে হয় শেষ পর্যন্ত নিয়ে খেলতে হয় মানে আমি 10 ওভারে শেষ করে দিব বা আর্লি শেষ করে দেবো এই চিন্তা করতে হয় না ম্যাচ সিচুয়েশনের তো শেষ হবে সেটা অন্য জিনিস বাট কেউ ছেড়ে দেওয়া যায় না শেষ পর্যন্ত টানতে হয় এই তাতে ম্যাচ শেষ কর যদি আউট হয়ে যাওয়া হয় কি জানো তখন মনে হয় কোনো রকম ঠেকা এই জন্য শেষ পর্যন্ত ম্যাচটাকে কাছে নিতে হয় হ্যাঁ একটা দুটো ওভার থাকে যেটা হলো গিয়ে গ্যাম্বলিং ওভার ওই ওভারে আমি চান্স দেবো 15-20 রান করে ফেলবো ম্যাচ বের হয়ে যাবে ওই ওভারটা কোনটা সেটা আমাদের ম্যাচ সিচুয়েশন দেখে স্লিপ করতে হবে অপোনেন্ট টিম দেখে আর এই ধরনের ক্রিকেট একটা জিনিস হয় কি অ্যানালাইসিস করা যায় না অ্যানালাইসিস বলতে আমি বুঝাচ্ছি অপোনেন্ট টিমকে খুব বেশি প্ল্যান করা যায় না এই আমি আগেই বলতে পারবো না এখন যেমন কথা কথা আমি যদি এখন আগুনের সঙ্গে খেলি আমি কিন্তু আগুনের বেশি লেভেল দেখবো আমি দিল্লি সাজাবো কে কী করবো এখন সবুজ সবুজ কী করবো আমি প্রতিটা ব্যাটসম্যানে আলোচনা করবো ব্যাটসম্যানরা কী খেলে আমি অনুযায়ী প্ল্যান করবো এখানে কিন্তু ওই প্ল্যানটা করা যায় না কারণ আসলে আমরা ওই প্লেয়ারদের সব কত বেশি জানি না এটা সিচুয়েশন অনুযায়ী করতে হয় প্রতিটা মধ্যে আমি যেমন ফার্স্টে চিন্তা করছি যদি ফার্স্ট ওভার ইয়ে রান দেয় মিনু রান দেয় আমি সেকেন্ড ওভারে অপরপরে নেবো আমি কিছু এমন বলিং করছে নাহি তুমি দিয়ে কাজ করে নিতে পারেন বলের বাউন্স দিতেছে আমি কী করছি টানা পেস বোলার চালাইছি ওরে আমি আনছি 7 নম্বর ওভারে আমি আবার কী করছি আবার ব্রেক দিয়ে 10 নম্বর ওভারে আসছি কারণ আমার দরকার ওল উইকেটিং করা আমার কিন্তু বাকি পেস বোলার উইকেটিং না জানি আমার উইকেটিং করা তো আমি করছি 7 নম্বর করে কিন্তু 9 নম্বর করে নি মাঝখানে একটা পেস বোলার ব্রেক সেবা উইকেট করছে রূপে আমি ওরে এক ওভার ব্রেক করে রেখে দিছি আবার 10 নম্বর আসছি ও আমার কাজ করে দিচ্ছে 10 নম্বর উইকেট দিচ্ছে আবার যখন দেখছি যে ব্যাটসম্যান মারার উঠে আসছে কারণ পেস বলে এইসব উইকেটে রান হয় আবার উইকেট চাইলে মানে উইকেট হওয়ার চান্স কম থাকে কিন্তু স্পিনার কি এইসব ছোটো উইকেটে ছোটো মাঠে স্পিনার আমি ব্যাটসম্যান আমি নিজে নিতে চিন্তা করি আমি যখন ব্যাটসম্যান আমি চিন্তা করি পেস বলে লাগতেছে না স্পিনার ম্যারা হারা হলো মারলে তো সয় হয়তো ওই চান্সে হয় উইকেটটা যায় তাহলে রান দেয় কিন্তু ও যে ক্যালিবারের বোলার ও কিন্তু ওরে মাইনা 6 মারা কঠিন ওরে ওরা আউটার সময় বেশি এই জন্য ওরে আমি গ্যাম্বলিং করছি যখনই দেখছি ব্যাটসম্যানের মাইন্ডসেট হচ্ছে যে মারার চিন্তা হচ্ছে পেস বলে রান না স্পিনে মেরা ফাটা করেন ওরে আমি উইকেট নিয়ে দিচ্ছি আজকে লাগিলে আমাদের লাগু ভাবে করছে সাকসেস পাইছে এই সিচুয়েশনগুলো আর একটা মিস্টেক হয়েছে ওটা আমরা আলোচনা করছি ওটা নেক্সট ম্যাচ আশা করি হবে না সেটা অন্য জিনিস সেটা আমার প্ল্যানিংয়ের ব্যাপারে আর যেটা হচ্ছে কালকে আমরা যখন খেলবো মাঠটা কিন্তু ডিফারেন্ট আমরা এই মাঠটা তো অলরেডি খেলছি এই মিটটা সম্পর্কে জানি অপোনেন্ট টিম সম্পর্কে কম বেশি আসলে মাঝে আমি দেখে বুঝবো তোমরা অনেকেই জানো তো আমার মনে হয় কি সবাই নিজের উপর বিলিভ রাখবে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট বিলিভটা কেমন যেমন আমি আমার নিজের মানে আমাদেরই কাজ মানে উৎপাস করতেছে আমি আর পর্যন্ত এইসব এই ম্যাচে রাখবো আরে পারে ওই বাষট্টি ওই ম্যাচে রাখবো আর আবার সে 67% ওটা খেলা খেলা হলো এইগুলো এইসব ম্যাচে খেলবো হিরো এই যেই ম্যাচে রান করছি দুই ম্যাচে রান করছে একটা 33 একটা কত 62 যেই খেলায় রান করে লাভ আছে আমার তো ভালো লাগছে না যে এমনই খেলা শুরু মানে অস্থির হয়ে আছি কোন খেলাটা শুরু হবে এই ম্যাচে রান করবো ওই ক্যানসার আমি এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হবো আমি এই ম্যাচে জিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাবে হিরো এইটা হলো প্লেয়ারের ভালো প্লেয়ারের গুণ আমি ভালো খেলা চাই কিন্তু আমার জিতটা চাইতে আছে ঠিক আছে সো ওই কমিটমেন্টটা আমাদের সবার মধ্যে থাকতো এই ম্যাচটা আমরা অপেক্ষা আছি টুর্নামেন্ট জুড়ে আমরা অপেক্ষা আছি এরকম দুটা ম্যাচ খেলবো আজকে একটা খেলছি এরকম টিমের সাথে ম্যাচ খেলবো ওই দোপড়া টিমের সাথে খেলার ওইগুলো হিসাবে ব্যাটে সো ওই কমিটমেন্টটা এখন আমরা কেউ প্রফেশনাল না আমি কাউকে প্রেশারও দিব না কাউকে জোরও করবো না
আমি কালকে খেলার জন্য আমি কিভাবে প্রিপারেশন নেব জানি, আমার কালকে কয় ঘন্টা ঘুমানো দরকার আছে রাতে আমি এটা চিন্তা করতে পারি। আমরা সারা রাত পার্টি করতে কাটাবে, কারণ আজকে দুপুরে খেলা ছিল, কালকে আবার সকালে খেলা, আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবো আমার উপরে। এই কমিটমেন্টটা আমরা জানি একটা প্রফেশনাল, আমি আবারও বলতেছি এখানে এত সিরিয়াস হলে আবার সমস্যা, ফান করবো সব করবো, বাট মিনিমাম আমার রিকভারির জন্য যে টাইমটা দরকার সেই টাইমটাকে আমরা রিকভারির জন্য নিব, ঠিক আছে। আর মাঠে যেহেতু আমরা আরও সময় সমস্যার কথা বলবো, বাট সবুজ একটা খুব ভালো কথা বলছে, মানে ডিসিশন মেকার এখানে দুই তিনজন আছে, চারজন আছে, আমরা যারা আমাদের উপর বিশ্বাস রাখো, অস্থির হয়ে যেন ডিজার্টেড হয়ে না, মানে ওই হতাশাটা শো করো না। মাঝে আজকে দু একটা ঘটনা ঘটছে, যারা শো করছে তারা নিজেরা জানে কী শো করছে, আমি এই শোটা কখনো পছন্দ করি না। এজ এ এখানে সিনিয়র পার্সন হতে পারে, এক্সপ্লিয়ার হতে পারি, ক্যাপ্টেন হিসেবে এখন কাজ করতে শুরু হয়ে যায়, তো আমি এই জিনিসটা পছন্দ করি না, আমি শেষ দেখতে চাই। আমার বিশ্বাস ছিল আমি চুপচাপ বসেছিলাম, আমার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত দেখি না কিছু, কারণ সুমনের কথা আমি যেরকম শুনছি, আমি ইন্ডোর ক্রিকেটের কাছ থেকে কিছু ম্যাচ দেখছি, ওর সম্পর্কে আমার এই বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসটা সবাই রাখছে, ঠিক আছে। টিম যেমন সামনের কথা বারবার আমি শুনছি, দুটা ম্যাচ খেলছে আমি দেখছি, গত ওই যে 50 মিনিটের ড্র, এটা আসলে ড্র না, এটা হলো টিম কম্বিনেশন, কোন মাঠে কোন উইকেটে কোন টিমের এগেস্টে কী সিচুয়েশন ডিমান্ড করে, টিম কম্বিনেশনে ওকে ড্র দিতে আমরা বাধ্য হচ্ছি, এটা আমি ড্র করবো না, এটা হলো টিম কম্বিনেশনে ও নিজের পজিশনটা থেকে ওকে আমার চিন্তা করছে একটা ব্রেক দেওয়ার জন্য, এটা ব্রেক, এটা ড্র। সো এই পজিটিভ ওয়েতে যেই খেলুক যারাই খেলুক যার পজিশন থেকে ওইভাবে পজিটিভ চিন্তা করছে, আজকে আমাদের খেলা নেই, নিশ্চয়ই টিম কম্বিনেশনের একটা প্ল্যান ছিল বা এইভাবে টিমটা চিন্তা করছে, একটা প্ল্যান করছে, এখানে প্লেয়ার আছে, এখানে ফিঙ্গার আছে, তারা মিলে প্ল্যান করছে, না হয় খেলা চিন্তা করে আসছে, ও খেলা চিন্তা করে আসে নাই টিমের জন্য, আজকে আমরা দুটো হচ্ছে আমার কাছে পেস ভালো লাগে, আমি বুঝছি, আমি শিশু ভাই বলছি শিশু ভাই আমার পেস ভালো লাগবে, শিশু ভাই কালকে এসে বলছে আনন্দ ভাই সকালে এসে বলছে নাইটে খেলাবো, আমি খুবই ভালো, আমি পেস বলার খুঁজে পাচ্ছি কারে খেলাবো, আপনি এটা মাথায় তোমার আসে, শিশু ভাই বলছে আমরা প্ল্যান করে আজকে ম্যাচে কাজ করছি, আল্লাহর মধ্যে সাকসেস পেয়েছি। ফার্স্ট ইম্প্রেশন কিন্তু একটা অন্যরকম পরিবেশ হয়ে যায়, আজকে ম্যাচে ফার্স্ট ইম্প্রেশন নিরু আর নাইটে চার ওভার করছে, তালিকা আমাদের ডিসন বলছিল, ডিসন বলছিল না, আমরা ওই সময় ফেল করছি, আমাদের লাখ ব্যবহার করে আমরা ফেল করছি, বাট নাইটে যে কারণে খেলা রয়েছে পায়ে ব্যথা বোথা নিয়ে ঘোরায় মোড়ায় কিন্তু কাজ করে দিচ্ছে, তার মানে আমরা যারা প্ল্যান করতেছি আমরা কি অনেক চিন্তা ভাবনা করি, প্ল্যান করি, ফেল করলেও আমাদের প্ল্যানটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করা উচিত। জনের মতো বলার এক বোলিং করেনি, জনে কিন্তু ফার্স্ট ম্যাচে খুব ভালো বোলিং করছে, তাই না, ওই যে ফার্স্ট বোলিং করলাম, ফার্স্ট ম্যাচে খুব ভালো বোলিং করছে, আজকে দরকার হয়নি, সিচুয়েশন আমাকে বলছে দরকার নেই, আমি মনের উপর বিশ্বাস রাখছি, কারণ আমার ওই মুহূর্তে মনে হয়েছে যেটা আমি করছি, এবং আমার উপর বিশ্বাস রাখতে পারো, এখানে আমি কিন্তু আমার জন্য কিছু করতেছি না, আমাদের জন্য কি ইন্ডিভিজুয়ালি আমি কিছু না, শিশু ভাই কিছু না, আমরা সবাই একটা টিম, একটা ফ্যামিলি, ঠিক আছে। তো ওই বিশ্বাসটা রাখি, যাই করি, ফেল করি, মিস্টেক করি, আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি, এবং যারা থিঙ্কিং আছে এখানে শিশু ভাই আছে, নাহিদ আছে, সবুজ আছে, আমি আছি, বিবু আছে, আমরা সবাই মিলে ডিসিশন নিই, চার পাঁচজন মিলে যদি একটা ডিসিশন নিই সেটা ভুল হলেও এই ধরনের ম্যাচ জিতে আমাদের একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, ধরো আরামে ওই যে কি ক্রিকেট করে শুনে দিচ্ছি, ওটা কোনো খেলা হয়েছে, ওই খেলা খেলে মজা বেশি কেউ, আজকে দিচ্ছি মনে হচ্ছে ম্যাচ দিচ্ছি, ক্রিকেট খেলছি, এই ধরনের ম্যাচ জিত, এই ধরনের ম্যাচ খেলতে এই ধরনের ম্যাচ জিতে পায় না, মানে অন্যরকম একটা চান্স লাগে, ওই জিনিসটা কনফিডেন্স চলে আসে, তাই না, অন্যরকম কনফিডেন্স আছে, এবং মনে হচ্ছে খেলা দিচ্ছি, মানে ভালো ক্রিকেট খেলছি, কালকের ম্যাচ আরো খারাপ হয়েছে। আরেকটা জিনিস মিস্টেক হচ্ছে আমাদের অনেকের, ছিল হিমেল, আপনি যখন চলে আসছেন হিমেলের দায়িত্ব শেষ, আপনার দায়িত্ব চলে গেছে,
তাই না? ঠিক একইভাবে আমরা প্রতিটা মানুষ যার যার জায়গা থেকে যে দায়িত্বটা ছিল এটাকে পারছি, যদি পারি ভেরি গুড, না না পারি না এটাই বলতেছি, অপূর্ব ওর জায়গা থেকে পারছি, বাট নিজেকে জিজ্ঞেস করে আমি পারছি, জাস্ট ফেয়ার না। ঠিক আছে, হারি জিতে আমি কখনো হার জিতের ব্যাপারে আগে কি করছি না, বাট আমার অ্যাপ্রোচ আমার কমিটমেন্ট ঠিক ছিল কিনা আমি ওটাতে বিলিভ করি। ঠিক আছে, তো থ্যাংক ইউ গাইস, আজকে আমি একটা রিকোয়েস্ট আসবে আছে, আজকে সবাই 12:30 মধ্যে আশা করি সবাই চার্জার রুমে চলে যাবো, ঘুমায় জানা করি রুমে চলে গেলে অন্তত রেস্ট হবে। আমি এটা প্রফেশনাল না, বাট শরীর তো সবাই